প্রেম করা ভালো জিনিস কি খারাপ জিনিস আমি সে কথাতে আসছি না। আমি এখানে তোমাকে যেটা বলতে এসেছি যে যদি তোমার মধ্যে একটু বড় কোনো স্বপ্ন থেকে থাকে, যদি তুমি একটু বড় কোনো ইচ্ছা পূরণ করার কথা ভেবে থাকো, বড় বলতে বড়, সাধারণের থেকে একটু বড়। হতে পারে তুমি একটা গরিব ঘরের ছেলে, তোমার বাবা মজদুরি করে দিনে 200 টাকা কামায়, কিন্তু তা হলেও তোমার মধ্যে কোটি টাকার কোনো একটা স্বপ্ন থাকতে পারে। বর্তমান পৃথিবীতে তুমি যদি সেরা 10টি বৃহৎ মানুষের নাম লিস্ট করো, তাহলে তুমি দেখতে পাবে তাদের মধ্যে 7 জন মানুষ এমন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে যেখান থেকে বড় কোনো কিছু করা তোমার আমার কাছে একেবারে অসম্ভব বলে মনে হয়। এখন আমি তোমাকে অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজস, ফেসবুকের ফাউন্ডার মার্ক জুকারবার্গ বা অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস, তাদের মতো এত বড় বড় কিছু করার কথা বলছি না। নিজের ছোট ছোট যে স্বপ্নগুলো আছে, ছোট ছোট যে ইচ্ছাগুলো আছে, সেই প্রত্যেকটি ইচ্ছাকে পূরণ করার চাহিদা যদি তোমার মধ্যে থেকে থাকে, স্বপ্নে দেখা প্রত্যেকটি স্বপ্নগুলোকে যদি একদিন সত্যি করতে চাও, তাহলে তোমাকে কোনো একটি কাজের মধ্যে নিজের সমস্ত কিছু লাগিয়ে দিতে হবে। সারাদিনের বেশিরভাগ সময় সেখানেই দিতে হবে, সেগুলো নিয়েই দিনভর পড়ে থাকতে হবে, উঠতে বসতে ওগুলো নিয়েই ভাবনা চিন্তা করতে হবে, তবেই তুমি ছোট্ট একটি কাজকে অনেক বড় একটা আকার দিতে পারবে। আজকে যেগুলো অনেক দূরে আছে, কাল সেগুলোকে কাছে নিয়ে আসতে পারবে, এত ভিড়ের মধ্যেও নিজের নামটা একটু আলাদা করতে পারবে। কিন্তু তুমি যদি এমন কোনো জায়গায় ফেঁসে থাকো, তোমার জীবনে আরও একটা এমন কোনো জিনিস যদি থেকে থাকে যেটার পিছনে প্রতিদিন তোমাকে অনেকটাই সময় দিতে হয়, সেটা নিয়ে ভাবনা চিন্তা করতেই তোমার অর্ধেক দিন ফুরিয়ে যায়, তাহলে কিভাবে তুমি একটা ছোট্ট কাজকে ভীষণ বড় করে তুলবে? কিভাবে তুমি একটা ছোট্ট জায়গা থেকে উঠে এসে বড় কোনো কিছু করবে? কারণ এরকম কোনো কিছু করতে হলে তোমার সমস্ত এনার্জি, সমস্ত ধ্যান ওই একটা কাজের মধ্যেই লাগাতে হবে। যে কাজটা করার মাধ্যমে তুমি জীবনে অনেকটাই এগিয়ে যাবে ভাবছো, সেটা করতে বসে তোমার মন যদি প্রেমিকার কথা ভাবতে শুরু করে দেয়, তাহলে কিভাবে তুমি তখন সামনে পড়ে থাকা কাজটিতে নিজের 100% দেবে? যদি অন্য কোনো ব্যাপার হয়, পরে দেখবো মনে করে হয়তোবা তুমি তখন এড়িয়ে যেতে পারবে, কিন্তু যদি সেটা প্রেম ভালোবাসার জিনিস হয়, তৎক্ষণাৎ তুমি সেই চিন্তাভাবনার জাল থেকে বেরিয়ে আসতে পারবে না। রাউন্ড অ্যান্ড রাউন্ড সেটাই মাথার মধ্যে ঘুরতে থাকবে আর তোমার কাজের 12টা বাজতে থাকবে। কারণ তোমার এই বয়সে তোমার ভিতরের সব থেকে স্ট্রং ইমোশন হলো এটাই। অন্য যে কোনো বিষয়কে হয়তো তুমি হ্যান্ডেল করে নিতে পারবে, কিন্তু যদি তুমি একবার প্রেম ভালোবাসার মধ্যে ঢুকে যাও, তাহলে এটাকে তুমি কখনো কন্ট্রোল করতে পারবে না, বরং এটাই তোমার প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ডিসিশনকে কন্ট্রোল করবে। যে কাজটা করছো সেখান থেকে যদি তুমি সাধারণ নর্মাল কোনো রেজাল্ট আশা করে থাকো, তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না, একদিকে প্রেম আর একদিকে নিজের কাজ, এভাবে জীবন চালিয়ে যেতে পারো। কিন্তু তুমি যে কাজটা করছো সেটাকে নিয়ে যদি অনেক দূর পর্যন্ত ভেবে থাকো, ওই কাজটার মাধ্যমে জীবনে অনেক বড় হওয়ার আশা করে থাকো, আর বিশেষ করে যদি তুমি একটা গরিব ঘরের ছেলে হয়ে থাকো, তাহলে ভাই বর্তমানে তোমাকে শুধু ওই কাজটার মধ্যেই ডুবে থাকতে হবে, আর 5টা ছেলের মতো না ভেবে তোমাকে একটু আলাদাভাবে ভাবতে হবে। যতদিন না তুমি বিশেষ কিছু একটা করতে পারছো, প্রেম নামক এই ইমোশনাল জিনিসটি থেকে তোমাকে দূরত্ব বজায় রাখতে হবে। যদি তুমি ভেবে থাকো যে আমি এই দুটো জিনিসকেই একসাথে ম্যানেজ করে নিতে পারবো, তাহলে ভাই তুমি একটা ভুল ডিসিশন নিচ্ছ। আগে গিয়ে সেই ভুলটা তুমি নিজেও বুঝতে পারবে, কারণ এক মনে তুমি যতটা দৌড়াতে পারবে, তোমার মনে দ্বিতীয় কোনো ভাবনা চলতে থাকলে তোমার গতি কম হতে বাধ্য হবে। নিজের সমস্ত শক্তি লাগিয়ে আগে জীবনে কিছু একটা করো, কারণ এটা করাই সবথেকে কঠিন কাজ, আর এটাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, যার উপরে তোমার গোটা জীবনটা নির্ভর করবে। জীবনে কি করবে সেটা না ভেবে কিভাবে প্রেম করবে, এই সব ভেবেই যদি এখন সময় কাটিয়ে দাও, তাহলে কিভাবে তুমি একটা বড় জায়গায় পৌঁছাবে? কারণ সেখানে পৌঁছাতে তোমার অনেকটা সময় লাগবে, আর তার শুরুটা তোমাকে এখন থেকেই করতে হবে। জীবনে কিছু একটা করব, সেই শুরুটা তুমি আরো 5 বছর পরে গিয়ে করতে পারো, তবে সেটা আজকের তুলনায় অনেক বেশি কঠিন হবে, এটা জেনে রাখো। দেখো ভাই,
আজ প্রেম ভালোবাসাকে যদি একটু স্যাক্রিফাইস করে আগে জীবনে কোনো একটা জায়গায় দাঁড়াতে পারো, তাহলে আজকের স্যাক্রিফাইস করা মুহূর্তগুলো তুমি সামনের দিনে আবারও ফিরে পাবে। কিন্তু আজ প্রেম ভালোবাসার মধ্যে ডুবে থেকে যদি জীবনে বিশেষ কিছুই না করতে পারো, তাহলে সারা জীবনটাই বেকার হয়ে যাবে আর অন্যদের মতন আফসোস করতে করতে জীবন কেটে যাবে। ভালোবাসা নিজের কাজের মধ্যে খোঁজো, নেশা জীবনে বড় হওয়ার নেশা করো, কারণ এগুলোতে অ্যাডভেঞ্চার অনেক বেশি পাবে।